আই কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমি ঠিক প্রতিবারের মতোই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা শিখব কিভাবে বড় বড় বাংলা বাক্য থেকে আপনি খুব সহজেই বাংলিশ করতে পারেন আর বাংলিশ করতে পারলে আপনি ইংরেজি করতে পারবেন খুব সহজ ভাবে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আমি সবার কাছে অনুরোধ করছি ক্লাসটিকে পরিপূর্ণভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং দেখে আপনি আহ যে কোনো বাংলা থেকে আপনি ইংরাজি করতে পারবেন তাহলে দেখেন আমরা এখানে চারটে বড় বড় বাক্য এখানে লিখেছি আমরা প্রথম বাক্যটা পড়ে পড়ার চেষ্টা করি আমরা দেখেন সে তার বাবা ও মায়ের সাথে দেখা করতে আগামীকাল ঢাকায় যাচ্ছে আমরা প্রথমত যখন একটা বাংলা বাক্য পড়ব বা দেখব বা বুঝব তখন আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে এটা কোন সময়কের কথা বলছে এবং কোন কালের কথা বলছে এবং কোন টেন্সটা পড়ছে এবং এটা কোন স্ট্রাকচারে আমাদের করতে হবে যদি আপনি স্ট্রাকচার এবং সময় নির্ধারণ করতে পারেন তাহলে আপনি যেকোনো বাংলা বাক্য থেকে খুব সহজভাবে ইংরাজি করতে পারবেন রাইট তাহলে দেখেন এখানে এখানে কি বলছে সে তার বাবা ও মায়ের সাথে দেখা করতে আগামীকাল মানে আগামীকাল ঢাকায় যাচ্ছে তাহলে মানে যাচ্ছে আমরা শিখেছিলাম যদি যাচ্ছে তাহলে মানে যাচ্ছে মানে কি এটা কন্টিনিউয়াস টেন্স মানে সে কাজটা চলছে চলমান আছে রানিং আছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কথা এখানে বলছে রাইট তাহলে এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের প্রথম আমাদের সব থেকে মাথায় রাখতে হবে যে বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে অথবা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে কে বাক্যটাকে সম্পূর্ণ করছে সাবজেক্ট তারপরে 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 নিতে হবে ভার অবজেক্ট আমাদের আপনার এক্সটেনশন যেগুলো থাকবে পর্যায়ক্রমে নিয়ম অনুসারে আমাদেরকে সুন্দর মতো বসাইতে হবে রাইট তাহলে দেখেন এখন আমরা এখানে যদি এখানে সাবজেক্ট কি আছে সে তার বাবা যাচ্ছে কে যাচ্ছে যদি আমরা ভারকে প্রশ্ন করি যাচ্ছে সাধারণত বাংলা বাক্যের শেষে ভাগ ভার থাকে তার বাবা ও মায়ের সাথে যদি আমরা বলি এখানে কে বা ভারকে কে অথবা কাকে দ্বারা যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া দেবে সেটাই লোকের সাবজেক্ট অথবা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় অথবা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় আকে সাবজেক্ট বলে তাহলে এখানে সে তার বাবা ও মায়ের সাথে দেখা করতে আগামীকাল ঢাকায় যাচ্ছে কে যাচ্ছে সে যাচ্ছে তার মানে আমরা ধরে নিতে পারি সে লগে সাবজেক্ট রাইট আমরা ধরে নিতে পারি সে লগে সাবজেক্ট আমরা নিলাম সে রাইট সে লগে সাবজেক্ট হিসেবে আমরা সে পেলাম সে লগে সাবজেক্ট সে কি করছে তার বাবা ও মায়ের এখন আমাদের ভাত কুষ্টে হবে রাইট সে লগে আমরা সাবজেক্ট পালাম এখন ভার্ব কি আছে বাদগুলো নড়াচড়া করে ক্রিয়া কাজ বুঝায় রাইট তাহলে এখানে ভার কি আছে সে সে তার বাবা ও মায়ের সাথে দেখা করতে আগামীকাল ঢাকায় যাচ্ছে তার মানে কি যাচ্ছে সে যাচ্ছে যাচ্ছেলো ভাগ এখানে যাচ্ছে লো ভার আমাদের কেলে যাচ্ছেলো ভাগ কোথায় যাচ্ছে সে যাচ্ছে কে যাচ্ছে আমরা দুএবার কে যাচ্ছে সে যা সে যাচ্ছে যাচ্ছল ভার আমরা যাচ্ছে এখানে লিখলাম যাচ্ছে যাচ্ছে অথবা যাইতেছে যাচ্ছে অথবা যাইতেছে একই কথা মানে চলতি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে মানে সে যাচ্ছে আমরা সাবজেক্ট পেলাম সে এবং ভার পেলাম কি যাচ্ছে এখন আমরা যাচ্ছে কে যাচ্ছে কে প্রশ্ন করব সে যাচ্ছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কার সাথে যাচ্ছে কিভাবে যাচ্ছে আমরা বিভিন্ন ভাবে প্রশ্ন করব যেটার সাথে আমাকে মিলবে সেইটাই বুঝতে হবে এখানকার উদ্দেশ্য তার মানে তারপরে অবজেক্ট আমরা পাবো আমরা সে যাচ্ছে কোথায় যাচ্ছে যদি আমরা বলি সে যাচ্ছে সে কোথায় যাচ্ছে আমরা প্রশ্ন করবো সে কোথায় যাচ্ছে সে যাচ্ছে সে কোথায় যাচ্ছে এখানে কি আছে সে কোথায় যাচ্ছে আসলে সে কোথায় যাচ্ছে সে যাচ্ছে সে যাচ্ছে কোথায় যাচ্ছে ঢাকা তাই ঢাকা লোকে অবজেক্ট আমরা ঢাকা নিলাম ঢাকা লোক অবজেক্ট ঢাকা সে যাচ্ছে কোথায় যাচ্ছে ঢাকায় আমরা ঢাকায় লিখলাম ঢাকায় যাচ্ছে আমরা কি আমরা সাবজেক্ট পেলাম সে বার পেলাম যাচ্ছে অবজেক্ট আছে কি ঢাকা তারপরে বাকি যা যেগুলো আছে সকল এক্সটেনশন অবজেক্ট হিসাবে আমরা নিতে পারি পর্যায়ক্রমে আমরা এখানে বসাবো তারপরে কি আমরা সাবজেক্ট পেলাম সে যাচ্ছে বার ঢাকালো অবজেক্ট তাহলে সে সে যাচ্ছে ঢাকায় রাইট আমরা সাবজেক্ট পেলাম বার পেলাম অবজেক্ট পেলাম সে যাচ্ছে ঢাকায় এখন প্রশ্ন হলো সে যাচ্ছে ঢাকায় কখন যাচ্ছে সে জায়গায় যাচ্ছে আমরা যদি বলি এখন কখন যাচ্ছে কার সাথে যাচ্ছে সে ঢাকায় যাচ্ছে কখন যাচ্ছে এখানে কখন আছে না সে ঢাকায় যাচ্ছে কখন যাচ্ছে অথবা কার সাথে যাচ্ছে এগুলো আমরা লিখতে পারবো উল্টা আগে ও পরে লিখতে পারে সে যাচ্ছে ঢাকায় কখন যাচ্ছে ঢাকায় আগামীকাল নিলাম হলো আগামীকাল সে যাচ্ছে আগামীকাল তাহলে সে যাচ্ছে ঢাকায় আগামীকাল কি করতে যাচ্ছে সে যাচ্ছে ঢাকায় আগামীকাল কি করতে যাচ্ছে তার বাবা ও মায়ের সাথে দেখা করতে তার মানে কি সে যাচ্ছে ঢাকায় আগামীকাল কে দেখা করতে আগামীকাল যাচ্ছে সে যাচ্ছে ঢাকায় আগামীকাল কি করতে দেখা করতে দেখা করতে আমরা পরে নিব দেখা করতে একটু আসলো দেখা করতে আমরা লিখলাম দেখা করতে রাইট দেখা করতে কার সাথে দেখা করতে যাচ্ছে আমরা এখানে বলবো কার সাথে সে দেখা করতে যাচ্ছে তখন উত্তর দিচ্ছে কি তার বাবা ও মায়ের বলতেছি কখন যাচ্ছে আগামীকাল কি করতে যাচ্ছে দেখা করতে কার সাথে দেখা করতে যাচ্ছে তার বাবা ও মায়ের সাথে তার মানে কি আমরা লিখবো সাথে সাথে দিব আমরা তার সাথে তার বাবা ও মায়ের তার মানে এইটা হল পরের এই তার বাবা মায়ের সাথে আমরা লিখলাম তার তার বাবা মায়ের সাথে মায়ের এইটা হলো বাংলিশ এইটা হলো এই বাংলা বাক্যের বাংলিশ তাহলে দেখেন আমরা সে তার বাবা ও মায়ের সাথে দেখা করতে আগামীকাল ঢাকায় যাচ্ছে

কার সাথে দেখা করতে যাচ্ছে ভালো করে খেয়াল করেন কার সাথে দেখা করতে যাচ্ছে সাথে তার বাবা ও মায়ের সাথে তার বাবা ও মায়ের রাইট এখন দেখেন আমি এই বাংলা বাক্যের যে বাংলিশ আমরা করেছে এই বাংলিশ মানে ইংরাজি আপনি এই বাংলিশটা করা বুঝে গেছেন এবং আপনি ইংরাজি করতে শিখে গেছেন এখন দেখেন শের ইংরাজি কি যাচ্ছে ইংরাজি কে ডাকার ইংরাজি কে কালকের ইংরাজি দেখা করতে ইংরাজিকে সাথে ইংরেজি কে তার ইংরেজি কে বাবা মায়ের ইংরেজি কে রাইট দেখেন আমরা যাচ্ছে যেহেতু যাচ্ছে সে সে জন্য কি দেবো আমরা হি হে হে যাচ্ছে আমরা শিখে গেছিলাম যদি কোন বাক্যে চলমান কন্টিনিউস যদি থাকে সে ক্ষেত্রে বিভার প্রেজেন্ট এম ই জার এম ই জার বসে এম ই জার এম ই জার বিভার স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি হবে প্রথম যে বাক্যটা আছে এই বাক্যটার স্ট্রাকচার আমরা একটু বোঝার চেষ্টা করছি লেখার চেষ্টা করছি আমি দেখেন সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্পের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট স্ল্যাশ এক্সটেনশন রাইট রাইট এইটা হলো এই যে প্রথম যে বাক্যটা আছে এইটা হলো আমাদের স্ট্রাকচার তাহলে স্ট্রাকচার হলো আমরা সাবজেক্ট পেলাম কি সে এর পরে কি আছে বিভার বিভার আছে কি প্রেজেন্টে বিভার প্রেজেন্টে কি আছে বিভার প্রেজেন্টে কি আছে দেখেন বিভার প্রেজেন্টে আছে ইজ বিভার আছে ইজ প্রেজেন্টে ইজ জাওয়া ইংরেজি কি তাহলে আমরা সাবজেক্ট পেলাম দেখেন হি বিভার পেলাম ইজ ভার পেলাম কি জাওয়া যাওয়া মানে ভাত গো গো মানে যাওয়া এই ভার্বের সাথে কি বলছে আইএনজি যোগ করতে বলছে দেখেন আমি স্ট্রাকচার ফলো করতেছি আমি বাংলিশ করেছি বটে এখন আমি স্ট্রাকচার ধরে ধরে আমি আগাচ্ছি তাহলে তাহলে দেখেন সাবজেক্ট হলো কে কে বিভার আছে ইজ ভার্ব এই যে ভার্ব ভার্বের ফার্স্ট ফর্ম ফার্স্ট ফর্ম গো যাওয়া মানে গো গো এর সাথে কি বলছে আইএনজি যোগ করতে বলছে আইএনজি যোগ করলাম আমরা গোইং হয়ে গেল তাহলে তাহলে দেখেন হি ইজ গোইং সে যাচ্ছে এইটুকের ইংরেজি বললাম আমরা সে যাচ্ছে হি ইজ সে যাচ্ছে কোথায় যাচ্ছে ঢাকা তো ঢাকা একটা প্রি পজিশন আমরা টু লাগাবো ঢাকা দিয়ে দেব ঢাকার জায়গা ঢাকা আমরা লিখে পড়ব ঢাকা ঢাকা রাইট কখন যাচ্ছে আগামিকা আগামিকাল কে ইংরেজিতে কি টুমরো রাইট তো টুমরো টুমরো রাইট কে টুমরো তারপরে কি আছে দেখা করতে দেখা করতে একটা প্রি টু দিব

রাইট দেখেন আমরা কিভাবে এই যে বাংলা বাক্যটা ছিল বাংলা বাক্য ইংরাজি আমরা এখানে খুব সুন্দর ভাবে সহজ ভাবে সহজ ফর্মুলায় আমরা লিখে পেলাম স্ট্রাকচারের মধ্য দিয়ে তাহলে দেখেন সে হে সাবজেক্ট আমরা স্ট্রাকচার ফলো করছি সাবজেক্ট সে সাবজেক্ট থি বিবার আছে লগে ই সে জন্য হি বিবার আছে ই যাও ইংরেজি গো যোগ করতে বলছে স্ট্রাকচারে গোইং করে দিছি আমরা ঢাকার জন্য টু ঢাকা একদিকে যাচ্ছে টু ঢাকা টু প্রিপোজিশন টু দিয়ে দিলাম ঢাকা তারপরে কি আছে কখন আগামী কাল টোমারো দেখা করতে টু দেখা করা মানে টু মিট কেটে টু ইট টু প্লে এরকম টু প্লে খেলতে দেখতে শুতে টু প্লে তাহলে দেখা করতে টু সাথে উইট তার হিজ বাবা ফাদার ও এন্ড মায়ের মাদার তাহলে দেখেন সে তার বাবা ও মায়ের সাথে দেখা করতে আগামীকাল ঢাকায় যাচ্ছে এইকে বাংলা বাক্য ইংরেজি বাক্য হচ্ছে কি হি ইজ গোয়িং টু ঢাকা হি ইজ গোয়িং টু ঢাকা টুমারো টু মিট উইথ ইস উইথ ইস ফাদার এন্ড মাদার রাইট ওকে আমি পরবর্তী বাক্যটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তী বাক্যটা কি বলছে আমরা দেখা এবং বোঝার চেষ্টা করছি তারা গতকাল রাতে তাদের দলের সাথে গান করার জন্য সুন্দরবন গিয়েছিলেন মানে কি এটা অতীতে গিয়েছিলেন এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা কি কখন গিয়েছিলেন অতীতে গিয়েছিলেন অতীতে অতীতে গিয়েছিলেন কে গিয়েছিলেন তারা গিয়েছিলেন তারা মানে কি অতীতে কে গিয়েছিলেন গিয়েছিলেন কে গিয়েছিলেন আমরা যদি বলি কে গিয়েছিলেন তারা এই তারা হলো এখানে সাবজেক্ট তারা আমরা তারা নিলাম সাবজেক্ট রাইট তারা তারা কি করছিল তারা গতকাল রাতে তাদের দলের সাথে গান করার জন্য সুন্দরবন গিয়েছিলেন তার মানে কি তারা এখানে ভার পাচ্ছে কি তারা গিয়েছিলেন এই গিয়েছিলেন হলো ভার এই গিয়েছিলেন হলো ভার আমরা খেয়াল করি গিয়েছিলেন হলো ভার তার মানে তারা তারা গিয়েছিলেন রাইট তারা গিয়েছিলেন আমরা নিব গিয়েছিলেন তারা গিয়েছিলেন গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন আমরা যদি প্রশ্ন করি তারা গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন উত্তর দিচ্ছে কি তারা কোথায় গিয়েছিলেন গত রাতে তাদের দলের সাথে গান করার জন্য কোথায় গিয়েছিলেন সুন্দরবন কি তারা 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 গিয়েছিলেন গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন সুন্দরবন এই সুন্দরবন অলক পরের সিরিয়ালটা আসবে সুন্দরবন আমরা লিখলাম সুন্দরবন 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 আমরা লিখলাম কে সুন্দরবন সুন্দরবন গিয়েছিল তারা গিয়েছিলেন কোথায় সুন্দরবন কি করতে গেছেন সুন্দরবন কখন গিয়েছিলেন সুন্দরবন তাহলে তারা গিয়েছিলেন সুন্দরবন কখন গিয়েছিলেন আমরা যদি কখন গেছেন কখন গিয়েছিলেন গত রাতে আমরা দিলাম গত রাতে গতকাল রাতে গতকাল রাতে রাইট গতকাল রাতে তারা সুন্দরবন গিয়েছিলেন গতকাল রাতে গতকাল তারা কোথায় গিয়েছিলেন তারা গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন সুন্দরবন সুন্দরবন কখন গিয়েছিলেন কি করার জন্য গিয়েছেন গান করার জন্য গান করার জন্য গান করার জন্য আমরা লিখলাম গান করার জন্য গান করার জন্য গান করার জন্য গিয়েছিলেন গান করার জন্য গিয়েছিলেন তারা তারা গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন সুন্দরবন কখন গিয়েছিলেন করার 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 জন্য 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 গিয়েছিলেন গিয়েছিলেন গান গান তারা গান করার জন্য কাদের সাথে গিয়েছিলেন সাথে তাদের দল সাথে তাদের দল মানে তাদের দলের সাথে গিয়েছিলেন তারপর আমরা লিপলোকে সাথে তাদের দল তারপরে কি সাথে সাথে তাদের দলের দলের রাইট দলের এই যে বাংলিশ এই বাংলা বাক্যর বাংলেশ আমরা বললাম কে তারা গিয়েছিলেন সুন্দরবন গতকাল রাতে গান করার জন্য সাথে তাদের দলের সাথে তাদের দলে এখন আমরা এই বাংলা বাক্য থেকে যে বাংলার যে ওয়ার্ড শব্দ এই শব্দ থেকে আমরা ইংরাজিতে

প্লাস বি টু বি টু মানে বি টু প্লাস অবজেক্ট অবজেক্ট এইটা লাগে পাস্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার মানে কি এইটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে পড়েছে এটা চলমান না কন্টিনিউয়াস না এটা পাস্ট অতীতে কাজটা ঘটে ছিল তার মানে কি গিয়েছিল মানে অতীতে পাস্ট অতীতে গিয়েছিল তাহলে গো পয়েন্ট এখানে পাস্ট এখানে গো মানে যাওয়া গো ভিটু হলো ওয়েন্ট গো মানে যাওয়া ভিটু হলো ওয়েন্ট গো মানে যাওয়া ভিটু হলো ওয়েন্ট তাহলে দেখেন আমরা এখানে সাবজেক্ট নিব আগে দে মানে তারা তারা ইংরেজ তারা ইংরেজিকে দে দে হলো তারা তারপরে কি বলছে তারা কি বলছে তারা গিয়েছিলেন তারা গিয়েছিল গিয়ে গিয়েছিলেন যাওয়া ইংরেজি কি গো গো এই যে আমি বলি আবার দেখো জাওয়ান ইংরেজি গো কোথায় লেখো লিখবো রেখে আমি আচ্ছা লিখতেছিলাম জাওয়ান ইংরেজি গো ভি টু মানে আমরা শিখেছিলাম গো ফার্স্ট ওয়েন গো পয়েন্ট ওয়েন্ট হল গে ভি টু এবং গন হল গিয়ে ভি থ্রি তাহলে ওয়েন্ট গিয়েছিলেন ওয়েন্ট ওয়েন্ট গিয়েছিলেন ওয়েন্ট কোথায় গিয়েছিলেন ওয়েন্ট তারা দে ওয়েন্ট দে তারা দে গিয়েছিলেন ওয়েন কোথায় সুন্দরবন টো সুন্দরবন আমরা লিখলাম টো প্রিপিশন টো সুন্দরবন সুন্দরবন রাইট সুন্দরবন তারা কোথায় সুন্দরবন টো প্রিপিশন টু সুন্দরবন কখন গতকাল গতকাল রাতে তাহলে গতকাল রাতে মানে লাস্ট নাইট দিতে পারে আমরা লাস্ট লাস্ট গতকাল রাতে মানে লাস্ট নাইট লাস্ট নাইট গতকাল রাইটে কি করতে গিয়েছেন গতকাল তারা গিয়েছিলেন ওয়েন কোথায় সুন্দরবন টু সুন্দরবন গতকাল লাস্ট নাইট কি করতে গান করার জন্য তাহলে গান করার জন্য টু টো কি রাইট গান করার জন্য কি গানের সিং সিং মানে গান করা রাইট টো সিং গান করার জন্য টোচিং গান করার জন্য গান করার জন্য টোছিং সাথে সাথে জন্য আমরা কি দিতে পারে উইথ সাথে উইথ তাদের ওয়েথ দ্য ওয়েথ দ্য দল দলের মানে গ্রুপ গ্রুপ দিতে পারেন অথবা টিপ দিতে পারেন অথবা টিম দিতে পারেন আপনি যে ভাবে যে দেন গ্রুপ আপনি গ্রুপে দেন ওয়েট দেয়ার গ্রুপ ওয়েট দেয়ার গ্রুপ তাদের টিম ওয়েট দেয়ার গ্রুপ তাদের টিম রাইট তাহলে বাংলা বাক্য দেখেন ছিল তারা গতকাল রাতে তাদের দলের সাথে গান করার জন্য সুন্দরবন গিয়েছিলেন এই যে বাংলা বাক্য ইংরেজি অর্থ কি দাঁড়াচ্ছে দে ওয়েন টু সুন্দরবন লাস্ট নাইট টু সিং ওয়েট দেয়ার গ্রুপ ওয়েট দেয়ার গ্রুপ তাদের আমরা কি গ্রুপ মানে দলে আমরা বাংলা থেকে বাংলা বাক্য থেকে বাংলিশ বললাম কি তারা গিয়েছিলেন সুন্দরবন গতকাল রাতে গান করার জন্য সাথে তাদের দলে আমরা দেখেন তারা ইংরেজিতে দিয়ে গিয়েছিলেন ওয়েন সুন্দরবন টু সুন্দরবন গতকাল লাস্ট নাইট গান করার জন্য টু সিং ওয়েট সাথে ওয়েট দেয়ার তাদের দেয়ার দল গ্রুপ রাইট আমরা পরবর্তী বাক্যটা করার চেষ্টা করছে এবং বোঝার চেষ্টা করছে। তুমি আজ বিকালে তুমি আজ বিকালে মেয়েরপুর সেরে বাংলা যাচ্ছ এটা আমি দুই ভাবে লিখতে পারে যাচ্ছ অথবা যাইতেছ যাচ্ছ যাইতেছ একই কথা যাচ্ছ একটা হলো সাধু ভাষা একটা চলতি ভাষা যাচ্ছ যাচ্ছ অথবা যাইতেছ একই কথা এটা যাইতেছ অথবা যাচ্ছ যাইতেছ অথবা যাচ্ছ সাধু ভাষা চলতি ভাষা রাইট একই কথা আপনাকে বুঝা নিতে হবে একই কথা একটা সাধু একটা চলতি একটা আঞ্চল রাইট তার মানে কি এখানে দেখেন তুমি কে যাচ্ছে যাচ্ছ কে যাচ্ছ তুমি যাচ্ছ অথবা যাইতেছ কে যাইতেছে তুমি যাচ্ছ তুমি হলো সাবজেক্ট এখানে তুমি আমরা তুমি নিলাম সাবজেক্ট রাইট তুমি হলো সাবজেক্ট এখন তুমির পরে কি আছে তুমি সাবজেক্ট পেলাম আমরা এখন আমাকে ভার খুঁজতে হবে কি আছে আজ বিকালে মিরপুর ছেড়ে বাংলা স্টেডিয়ামে ফুটবল খেলতে যাইতেছ তাহলে অথবা যাচ্ছ যাচ্ছ অথবা যাইতে চলো ভার এইটা অথবা এটা যেকোনো একটা আমরা দিলাম যাইতেছ যাইতে চাইতেছ তুমি যাইতেছো কোথায় যাইতেছ তুমি যাইতেছ কোথায় যাইতেছ কোথায় যাইতেছ খেলতে রাইট তুমি কোথায় তো খেলতে আমরা তুমি কোথায় যাইতেছো কোথায়ছ ফুটবল খেলতে ফুটবল খেলতে তাহলে এইটা ফুটবল খেলতে যাইতেছ তোমরা তুমি যাইতেছ কোথায় ফুটবল খেলতে ফুটবল খেলতে যাইতেছ রাইট তাহলে আমরা নিব লোকে খেলতে ফুটবল আমরা খেলতে খেলা দিব আগে খেলা দিব আগে খেলা একটা ভার খেলা দিব আগে তুমি যাইতেছ এই একটা তুমি যাইতেছ একটা সাবজেক্ট যাইতেছ একটা ভার্ব এখানে খেলতে একটা ভার্ব খেলতে তুমি যাইতেছ খেলতে খেলতে কি খেলতে যাইতেছ তুমি যাইতেছ খেলতে কি খেলতে ফুটবল 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 খেলতে যাইতেছ আমরা লিখলাম ফুটবল 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 খেলতে যাইতেছ কোথায় যাইতেছ ফুটবল খেলতে স্পর্শ করতে হবে তুমি যাইতেছ খেলতে ফুটবল কোথায় যাইত তো ফুটবল খেলতে উত্তর দিচ্ছে দেখেন মেরপুর সেরে বাংলা স্টেডিয়ামে রাইট এইখানে তাহলে তুমি সাবজেক্ট তারপরে যাইতেছো বার খেলতে এলো ফুটবল খেলতে ফুটবল কোথায় মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে আমি এটা লিখে দিব মেরপুর আমরা লিখলাম মেরপুর মেরপুর শেরে শেরে বাংলা বাংলা স্টেডিয়ামে যাচ্ছ কখন যাচ্ছ কখন যাচ্ছ আজ বিকালে আজ বিকালে কখন যাচ্ছ আজকে বিকালে মানে টুডে আজকে বিকালে এই হলো লাস্ট আজকে বিকালে আজ 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 বিকালে আজ বিকালে রাইট তুমি যাচ্ছ কোথায় ফুটবল খেলতে কোথায় যাচ্ছুর কখন যাচ্ছ আজ বিকালে আজ বিকালে রাইট তাহলে বাংলার তো ছোট কি দেখেন তুমি আজ বিকালে মেরপুর সেরে বাংলা স্টেডিয়ামে ফুটবল খেলতে যাইতেছ আমরা বললাম কি তুমি যাইতেছ কোথায় যাইতেছ কে যাইতেছ তুমি যাইতেছ তুমি যাইতেছ কোথায় খেলতে কোথায় খেলতে যাইতেছ ফুটবল কোথায় খেলতে যাইতেছ মিরপুর ছেড়ে বাংলা স্টেডিয়ামে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কখন जाচ্ছ আজ বিকালে এখন দেখেন আজ বিকালে এটা কি এটা ল এই স্ট্রাকচারে চলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখার আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা এখানে সেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছে दैट मींस এই লাই স্ট্রাকচার আমরা স্ট্রাকচার ধরে আগাবো দেখেন স্ট্রাকচার আছে কি তুমি এলো গে স্ট্রাকচার কি আছে স্ট্রাকচার দেখেন স্ট্রাকচার আছে তুমি সাবজেক্ট হলো প্রথম সাবজেক্ট কি আছে সাবজেক্ট আছে কি সাবজেক্ট আছে তুমি রাইট তুমি হলো সাবজেক্ট আমরা নিলাম তুমি তুমি হলো সাবজেক্ট তুমি ইংরেজি কে এউ

ফুটবল ফুটবল আমরা লিখলাম ফুটবল 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 কোথায় মিরপুর মিরপুরের আগে মিরপুর একটা ছোট জায়গার তুলনায় মিরপুর একটা ছোট একটা জায়গা আমরা মিরপুর মেয়েরপুর সেরে সেরে বাংলা বাংলা স্টেডিয়াম

স্টেডিয়ামে ফুটবল খেলতে যাইতেছ আমরা কি এটা বাংলাই বাংলিশ বললাম তুমি যাইতেছ তুমি তুমি সাবজেক্ট বাক যাইতেছ কোথায় যাইতেছ তখন উত্তর পাচ্ছে কি খেলতে কি খেলতে ফুটবল কোথায় ফুটবল খেলতে যাচ্ছ মিরপুর ছেলে বাংলা স্টেডিয়ামে মিরপুর ছেলে বাংলা স্টেডিয়ামে কখন যাচ্ছো আজ বিকালে তাহলে দেখেন তুমি আজ বিকালে মিরপুর ছেড়ে বাংলা স্টেডিয়ামে ফুটবল খেলতে যাইতেছ এতে এই বাংলা বাক্য ইংরেজি বাক্য হবে

তার মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স 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 এখানে বলছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান আমরা সারা দিন খেলায় জয়লাভ করার জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস করছি তাই প্রতিনিয়ত প্র্যাকটিস করছি কে করছে প্র্যাকটিস কে করছে প্র্যাকটিস আমরা করছি রাইট কে করছে প্র্যাকটিস আমরা করছি আমরা আমরা হলো কে এখানকার সাবজেক্ট হলো আমরা আমরা লিখলাম হলো আমরা

নিয়ত প্রতিনিয়ত প্র্যাকটিস করছে আমরা লিখব প্রতিনিয়ত প্রতি কি করছে প্রতিনিয়ত কি করছে প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে প্রতিনিয়ত কি করছে প্র্যাকটিস করছি প্র্যাকটিস করছে প্রতিনিয়ত কি করছে প্র্যাকটিস করছে কি জন্য প্র্যাকটিস করছে আমরা কি করছে প্রতিনিয়ত প্র্যাকটিস করছে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করছে কি করছে কি করার জন্য প্র্যাকটিস করছে খেলায় জয় লাভ করার জন্য তার মানে কি আমরা প্র্যাকটিস করছে প্রতিনিয়ত প্র্যাকটিস করছে কি করার জন্য জয় লাভ করার জন্য খেলায় জয় লাভ করার জন্য আমরা লিখবো জয় লাভ করার জন্য খেলায় আমরা কি লিখবো জয় লাভ করার জন্য কিসে খেলায় আমরা লিখবো জয়লাভ করার জন্য জয়লাভ করার জন্য কিসে খেলায় আমরা জয়লাভ করার জন্য করার করার জন্য জন্য কিসে খেলায় উত্তর পাচ্ছে কি খেলায় আমরা প্রতিনিয়ত কি করছে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করছে কি জন্য প্র্যাকটিস করছে জয়লাভ করার জন্য কি জন্য প্র্যাকটিস করছে জয় লাভ করার জন্য কিসে জয় লাভ করার জন্য খেলায় খেলায় আমরা লিখলাম খেলায় খেলায় কতক্ষণ করছে সারা সারা দিন দিন সারাদিন আমরা লিখলাম হলো বাংলিশ আমাদের বাংলা বাক্য কি ছিল দেখেন বাংলা বাক্য ছিল আমরা সারা দিন। খেলায় জয়লাভ করার জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস করছি এটাকে বাংলিশ যখন আমরা করলাম তখন বললাম আমরা আমরা কে করছি কি করছে প্রতিনিয়ত প্র্যাকটিস করছি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করছি কে প্র্যাকটিস করছে জয়লাভ করার জন্য কিসের জয়লাভ করার জন্য খেলায় তাই সারাদিন এটা হলো বাংলিশ এখন দেখেন আমরা এখানে বাংলিশ আমরা ইংরেজি কি এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা দিব এখানে আমরা ইংরেজি কি ওই সাবজেক্ট হলো স্ট্রাকচার এটা সাবজেক্ট হলো ওই বিভার আছে আর বিভার আছে কি আর উই আর বিভার আছে আর উই আর প্রতিনিয়ত প্রতিনিয়র ইংরেজি কি প্রতিনিয়ত ইংরেজি হলো কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি প্রতিনিয়ত অথবা রেগুলারলি অথবা রেগুলার কনস্ট্যান্সি দিতে পারেন অথবা রেগুলারলিও দিতে পারেন আপনি রেগুলারলি দিতে পারেন আমি দিলাম লগে কন ইনস্ট্যান্ট লি কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি অথবা আপনি রেগুলারও দিতে পারেন তাহলে আমরা দেখেন সাবজেক্ট পেলাম কি স্ট্রাকচার এটা স্ট্রাকচার সাবজেক্ট হলো উই স্ট্রাকচার বি বারে চার যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার আর তারপরে কি বলছে প্রতিনিয়ত কনটেন্স প্রতিনিয়ত কি আছে কোয়ান স্ট্যানলি কোয়ান স্ট্যানলি প্রতিনিয়ত তারপরে কি ভার ভার বাচ্চে কে প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে ভার হলো প্র্যাকটিস এই ভার ভার পথে প্র্যাকটিস প্র্যাকটিস কি আছে প্র্যাকটিস আমরা লিখলাম প্র্যাকটিস প্র্যাকটিস রাইট প্র্যাকটিস তাহলে প্র্যাকটিস যখন আমরা দিব তারপরে কি বলতে প্র্যাকটিসের পিআই প্র্যাকটিস টিআই দিলাম আইএনজি সির সাথে ই হবে একটা ই না দিয়ে আমরা দিব আইএনজি যোগ তাহলে প্র্যাকটিসিং প্র্যাকটিক আইএনজি যোগ করলাম প্র্যাকটিসিং রাইট দেখেন সাবজেক্ট পেলাম হলো যে ওই ওই বি বার পেলাম আর তারপরে প্রতিনিয়ত প্রতিনিয়ত কোন স্ট্যান্ডলি তারপরে কি বলছে ভার ভার হলো প্র্যাকটিস আইএন জি যোগ করে দিলাম প্র্যাকটিসিং হয়ে গেল প্র্যাকটিস করছি তাহলে প্র্যাকটিস করছি মানে প্র্যাকটিসিং রাইট প্র্যাকটিসিং কি প্র্যাকটিসিং জয় লাভ করার জন্য জয় লাভ করার জন্য জয় লাভ করার জন্য টু উইন জয় লাভ করার জন্য কি হবে প্রিপজিশন টু উইন উইন মানে জয় লাভ করার জন্য উইন উইন মানে জয় লাভ করা কিসে জয় লাভ করা খেলায় খেলার ইংরেজি কি আমরা খেলা যদি দেই গেম গেম মানে খেলা রাইট গেম সারা দিন সারা দিন যদি দেই সারা দিনের ইংরেজি কি হবে অল দা দেই

টু উইন জয়লাভ করার জন্য টু উইন খেলায় গেম সারাদিন অল ডে লং অল ডে লং রাইট আমরা ঠিক এইভাবে যদি আমরা বাংলা বাক্য থেকে যদি আমরা বাংলিশ করতে পারি এবং বাংলিশ যদি আমরা বের করতে পারি এবং কোন সময়কের কথা বলছে সেটা যদি আমরা বুঝি তাহলে যে কোনো বাংলা বাক্য থেকে আপনি খুব সহজেই ইংরাজ করতে পারবেন আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ এবং আমার ক্লাস এবং ক্লাস সিস্টেম এবং ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছে আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী আছে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার সামনে সবার সামনে